নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে শুরু করি। মানে ঘূর্ণিঝড় ইয়াস আসছে আমরা কয়েকদিন ধরেই জানি, কিন্তু আজকে বা কালকে থেকে বলা হচ্ছে বাংলাদেশে খুব একটা এফেক্ট করবে না, ঝড়টা পড়বে না, কিন্তু এর মধ্যে কিন্তু উপকূলীয় অসংখ্য এলাকার গ্রামকে গ্রাম তলিয়ে গেছে, জলোচ্ছ্বাসে অনেকেই ঘরবাড়ি থেকে এখন পালাচ্ছেন আশ্রয় কেন্দ্রের দিকে। আপনার বিশ্লেষণ জানতে চাই। না, সরাসরি আঘাত না হানলেও যেই প্রভাবটি আপনি বললেন এর মধ্যে হয়েছে, তাতে করে তো মানুষের কিছুটা দুর্ভোগ হয়েছে, বাড়িঘর তলিয়ে গেছে। এখন এখানে আমরা দেখছি যে আপনাদের টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনের খবরে যে বেড়িবাঁধ বিভিন্ন জায়গায় ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, ফেটে যায়, এইগুলো মেরামত করা হয় না। তার মানে হচ্ছে যে যখন যেই সমস্যাটি আমাদের সামনে আসে তখন আমরা সেটি নিয়ে কথা বলি, সেগুলো নিয়ে সরকার তৎপর হয়, কোথায় কি সমস্যা আছে সেটা আমরা দেখি, অন্য সময় দেখি। এখন ঘূর্ণিঝড় তো একটা মৌসুমি, সে যদি এখন দেখি আমার এখানে বেড়িবাঁধ নাই, এখান দিয়ে পানি তলিয়ে যায়, এখানে সম্ভব না। সেই জন্য যখন ঘূর্ণিঝড়ের মৌসুম থাকে না, ভালো মৌসুমে, শুষ্ক মৌসুমে, তখন যদি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হয় তাহলে আঘাত হানলে তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা। যদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আমাদের অনেক অভিজ্ঞতা, আমরা অনেক বড় বড় দুর্যোগ মোকাবেলা করেছি, সেটার একটা অন্য দিক হচ্ছে যে যখন আঘাত হানে কম বেশি যাই আমরা ক্ষতিগ্রস্ত হই না কেন, তার যে ক্ষয়ক্ষতি সেটি নিরূপণ করে সেগুলোর ব্যবস্থা করা, যারা আক্রান্ত হয়েছেন তাদের পুনর্বাসন করা, এই কাজগুলো কিন্তু আবার আস্তে আস্তে স্তিমিত হয়ে যায় এবং কোনো এক সময় গিয়ে দেখা যায় কি সেগুলো আর হয় না। এই যে আপনার নতুন করে ঘূর্ণিঝড় আশঙ্কা দেখা দেওয়ার পরে কিন্তু আমি বিকালে একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে সেই আয়লা কবে আঘাত হেনেছে, সেই আয়লা আঘাত হানার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের যে পুনর্বাসন, তাদের যে সহায়তা, তাদের জীবনযাপন যা কিছু, বা সেই ঘূর্ণিঝড়টি প্রতিরোধ করার, ঠেকানোর জন্য যেসব ব্যবস্থা, সেগুলো এতদিন কিছুই হয় নাই, এখন আবার নতুন করে সেগুলো সামনে আসছে। তার মানে হচ্ছে যে কোনো একটি বিপদ যখন সামনে আসে তখন আমরা গোটা দেশের মানুষ সক্রিয় হই, গণমাধ্যম, সরকার, সবাই, এবং যখন সেই বিপদটি কেটে যায় তখন আমরা সবাই ভুলে যাই, কিন্তু যারা ভুক্তভোগী তারা তো ভুলতে পারে না, তারা বছরের পর বছর আপনার সেই দুর্ভোগের মধ্যে থাকে। ফলে আয়লা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা কিন্তু আমরা তখনই শুনি যখন নতুন একটি ঘূর্ণিঝড়ের খবরটা সামনে আসে, এটা কেন হবে। আর যারা ভুক্তভোগী তাদের তো আসলে উপায় নাই, তাদেরকে এই দুর্ভোগের মধ্যে থাকতে হয়। ফলে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি বলবো যে সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয় যখন যে বিপদটা আসে তার জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া হয়, যা কিছু বরাদ্দ দেওয়া হয়, যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, সেটা ঠিক মতো সময় মতো হচ্ছে কিনা সেটা দেখভালের কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আমাদের মানুষ দুর্ভোগে পড়ে, সেটি দরকার। আর আপনার ইয়াস আসবে না, আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবো না, এটা ভালো খবর, কিন্তু যেটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনার তলিয়ে গেছে মানুষের বাড়ি ঘর, সেটার জন্য নিশ্চয় স্থানীয় সরকার ব্যবস্থা নেবে, সেটা আমরা আশা করছি। আর শেষ কথা বলবো এই ব্যাপারে যে আমাদের যে সক্ষমতা তৈরি হয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে, আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে অনেক কিছু, এগুলোর বছর জুড়ে আপনার মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ, দেখভাল করা দরকার, তা না হলে এগুলো কিন্তু ব্যবহার অনুপযোগী হয়ে যায় অনেক সময়। জি সিদ্দিকুর রহমান খান, আপনার বিশ্লেষণ জানিয়ে, কারণ আইলা এবং আমফানের মানে ক্ষতই কিন্তু এখনও এই উপকূলীয় এলাকার মানুষ কাটিয়ে উঠতে পারেনি, এবং যেটি নাজমুল আশরাফ বললেন যে সরকারের বিভিন্ন উদ্যোগ হয় কিন্তু যখন ওই যে ঝড় আসতে শুরু করে তখন একটু তোড়জোড়টা বেশি হয়ে যায়, সারা বছর ধরে সেরকম উদ্যোগ থাকে না, উদ্যোগ থাকলেও সেগুলো নয় ছয় হয়। সিদ্দিকুর রহমান খান, আপনার শব্দ শুনতে পাচ্ছি না, আপনি সম্ভবত মিউট করে রেখেছেন। এখন শুনতে পাচ্ছি, হেডফোনটা বাদ দিয়ে কথা বলুন, তাহলে সম্ভবত পরিষ্কার শোনা যাবে। হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি, বলুন। আমরা যেটা বলছিলাম সেটা হলো আগুনে রূপান্তরিত হতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে, এবং সেটি উড়িষ্যামুখী হয়ে গেছে ইতিমধ্যেই, এবং সেই কারণে বাংলাদেশে সরাসরি আঘাত হানার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি। আমার এটা কি অসুবিধা হচ্ছে?
হ্যালো, সংযোগে একটু সমস্যা হচ্ছে, অসুবিধা নেই, পাচ্ছি, বলুন বলুন। পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, যে আমি যেটা বলছিলাম যে উড়িষ্যা অভিমুখী এটি রূপ নিয়েছে, সুপার সাইক্লোনে পরিণত হতে পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কিন্তু সময়টা চলছে এখন প্রচন্ড রকমের, একেবারে আগামীকাল পূর্ণিমা, এবং এই পূর্ণিমার কারণে এমনিতেই স্বাভাবিক ক্ষেত্রে একটু জোয়ারের পরিমাণ বেশি থাকে, এবং সেইখানে সরাসরি আঘাত না হানলেও আমাদের জলোচ্ছ্বাস হতে পারে স্বাভাবিক জোয়ারের চেয়ে, এবং ইতিমধ্যে আবহাওয়াবিদরা সেই আশঙ্কার কথা বলেছেন, এবং আজকেই এর প্রতিক্রিয়া হিসাবে আমাদের উপকূলবর্তী 14টি জেলাতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হয়েছে, এবং কোথাও কোথাও নিম্নাঞ্চলে এর পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে, এবং জনদুর্ভোগ ইতিমধ্যেই সেটি শুরু হয়ে গেছে, এবং আগামীকাল আশঙ্কা করা হচ্ছে সেটি আরো বেশি ভয়াবহ রূপ নিতে পারে। তো এরকম একটা বাস্তবতার মধ্যে ইয়াস যে আমাদের রক্ত চক্ষু দেখাচ্ছে, সেখানে একটু আগেই নাজবুল আশরাফ ভাই বলেছিলেন যে গত বছর আমাদের আমফানের যে অভিজ্ঞতা, সেই মানে অভিজ্ঞতা না, এটি আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, এবং আজকে আমরা দেখেছি যে সুন্দরবন পার্শ্ববর্তী সাতক্ষীরার যে আমফান, এবং এর আগে যে আইলার যে উপদ্রুত অঞ্চলগুলোতে সেখানে যে বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছিল, প্রতিরক্ষা বাঁধগুলো যে ভেঙে গিয়েছিল, সেগুলো পুরোপুরি মেরামত না হওয়ার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, এবং কোথাও কোথাও ক্ষোভও মানুষ প্রকাশ করছে। তো আমরা এটি আমাদের জন্য সুখবর, নাজমুল আশরাফের মতো আমিও বলতে চাই যে এটি সরাসরি বাংলাদেশে আঘাত হানবে না, কিন্তু এরপরেও যে ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে সেটি মোকাবেলার জন্য আমরা এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত প্রস্তুতির কথা শুনতে পাচ্ছি, এবং সেই প্রস্তুতি কাজে লাগিয়ে এটি মোকাবেলা করতে পারবে আমাদের বাংলাদেশের সরকার এবং জনগণ, সেটা প্রত্যাশা করছি, এবং আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা যত কম হয় সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি, এবং উপকূলীয় অঞ্চলের মানুষ যেহেতু এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা সবসময় বসবাস করে, ফলে আজকে যেহেতু সরাসরি আঘাত হানবে না এই কথা বলা হয়ে গেছে, ফলে অনেক মানুষ কিন্তু শেল্টার সেন্টারে যেতে চাইবে না, কিন্তু আমরা মনে করি যে কোনো সময় এটা গতিপথ পরিবর্তন করতে পারে, এবং সেটি যদি হয় তাহলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সেটি আঘাত হানতেও পারে, এবং সেই ক্ষেত্রে যানমালের যে মানে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করে অন্ততপক্ষে শেল্টার সেন্টার যেগুলো প্রস্তুত করা হয়েছে সেখানে যত বেশি তাদেরকে আনা যাবে প্রশাসনের পক্ষ থেকে, সেটি আমাদের এই যানমালের ক্ষয়ক্ষতি রোধ করার ক্ষেত্রে এটা আমাদের জন্য ইতিবাচক হবে, এবং আমরা আশা করি যে উপকূলবাসীর নিরাপত্তার জন্য মানে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তারা মানুষকে শেল্টার সেন্টারে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, তারপরে যদি না হয় তাহলে তো সেটা আমাদের জন্য বাড়তি পাওনা হবে, কিন্তু যদি কোনো কারণে হয়ে যায় তাহলে এই ক্ষতিটা মানে মোকাবেলা করার জন্য বা এটা কম যেন হয় সেজন্য মানুষকে এই উদ্বুদ্ধকরণ কাজটা করতে হবে এবং তাদেরকে আনতে হবে, এবং এই দুর্যোগ পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি যে দুর্যোগ চলে গেলে এই ব্যাপারে আর মনোযোগ মনসংযোগ থাকে না, কিন্তু এই যে ভঙ্গুর আমরা যে বাঁধগুলো দেখলাম লোকাল পানি প্রবেশ করার ক্ষেত্রে যেগুলো প্রতিহত করে সেই বাঁধগুলো এবার আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ 30 বছর পর একেবারে ভরা জোয়ার 1991 সালে যে সাইক্লোন আমাদের হয়েছিল ঘূর্ণিঝড়, এরপরে কিন্তু এই 30 বছরের মধ্যে একেবারে ভরা জোয়ারে কিন্তু এই ধরনের পরিস্থিতি আর হয়নি, 30 বছর পর সেটি হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে, যেটি যে ঝড় সরাসরি আঘাত না হলেও জলোচ্ছ্বাস হবে, এবং সেই ক্ষেত্রে মানুষকে নিরাপত্তার জন্য এবং পরবর্তী তাদের যে পুনর্বাসন সেই ক্ষেত্রে সরকার যে কথাগুলো বলছে বা সংশ্লিষ্ট দপ্তর যেগুলো বলছে আমরা সেগুলোর যথাযথ বাস্তবায়ন চাই, এবং এই সম্ভাব্য ক্ষতি যেন কাটিয়ে উঠতে পারে এই অঞ্চলের মানুষ সেই ব্যাপারে মানে সরকার তাদের পাশে দাঁড়াবে সেটি আমরা প্রত্যাশা করি। জি, আপনারা দুজন থাকবেন, একটা বিরতি নিয়ে আসি, তারপর অন্য বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে পূর্ণাঙ্গ আলোচনায় যাব। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং নাজবুল আশরাফ। নাজবুল আশরাফ, জুনের দিকে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা পরিকল্পনা করেছে এবং আগামীকাল এ ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া হবে, আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, এই করোনা মহামারী মোকাবেলার ক্ষেত্রে শুরু থেকে আমরা যেটা বলে আসছি যে সরকারের পরিকল্পনা, যথাসময়ে সিদ্ধান্ত এবং পরিকল্পনার ধারাবাহিকতা, এর বৈজ্ঞানিক ভিত্তি এবং তার বাস্তবায়ন, এই জায়গাগুলো সমস্যা থেকে কিন্তু আমরা মুক্ত হচ্ছি না। এখন আমেরিকাতে টিকা দেওয়ার হার প্রায় 50% কাছাকাছি চলে গেছে, তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 4 জুলাই, তাদের স্বাধীনতা দিবস, 4 জুলাইয়ের মধ্যে তারা 70% মানুষকে টিকার আওতায় আনতে চায়। সেই বাস্তবতায় তারা
সেপ্টেম্বর থেকে পুরোপুরি স্কুল খোলার একটা ঘোষণা দিয়েছে, তারা শতভাগ সশরীরে স্কুলে গিয়ে ক্লাস করবে। তার আগে তারা কি করেছে, পরিস্থিতি যখন আস্তে আস্তে উন্নতি হয়েছে, প্রথমে তো পুরোপুরি ছিল রিমোট লার্নিং, মানে ইন্টারনেটের মাধ্যমে তারা ক্লাস করত। তারপরে তারা একটা অপশন দিল যে চাইলে কেউ সশরীরে এসে করতে পারে, চাইলে কেউ রিমোট লার্নিং বা বাড়ি থেকে করতে পারে। তখন একটা মিশ্র ব্যবস্থা চলেছে অনেকদিন, কেউ কেউ স্কুলে গিয়ে ক্লাস করেছে এবং কেউ বাড়িতে থেকে করেছে। এবং স্কুলে গিয়ে ক্লাস করার ক্ষেত্রে তারা সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজেশন, আরো যা যা কিছু সবকিছু তারা মেনে চলেছে। এইভাবে হতে হতে এখন যখন পরিস্থিতি তাদের অনেকখানি উন্নত হয়েছে এবং সেই চৌঠা জুলাইয়ের লক্ষ্যমাত্রা পূরণ হলে পরে জুলাইয়ের পরে অগাস্ট বাদ দিয়ে সেপ্টেম্বরে গিয়ে তারা পুরোপুরি সশরীরে ক্লাস করার ঘোষণা দিয়েছে। তার মধ্যে একটা সিদ্ধান্তের ধারাবাহিকতা আছে, যৌক্তিকতা আছে, পরিস্থিতির সাথে সামঞ্জস্য আছে। আমরা কি করছি, আমরা তো সেই স্কুল বন্ধ করেছি শুরু থেকে, ভালো কথা। আমাদের সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানই অনলাইনে চলছে, ভালো কথা। কিন্তু এর মধ্যে আমাদের মাঝে মাঝে পরিস্থিতি উন্নতি হয়েছে, তখন আমরা একটা মিশ্র ব্যবস্থা যেতে পারতাম, এটা একটা ব্যাপার। আর এখন যে আপনার বিবেচনা করা হচ্ছে স্কুল কলেজ খুলে দেওয়া হবে, এখন আমাদের বাস্তবতা কি, আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের সংক্রমণ বাড়ছে, আমাদের মৃত্যু বাড়ছে, আমাদের ইন্ডিয়ান ভেরিয়েন্ট ঢুকে পড়েছে, আমাদের ব্ল্যাক ফাঙ্গাস ঢুকে পড়েছে। এবং এই যে ঈদের আগে আমরা সবকিছু খুলে দিয়ে যে পরিস্থিতি তৈরি হলো তার ফলাফলটা আমরা এখন দেখছি। তার মধ্যে আমরা দেখলাম যে অন্যান্য কিছুর সাথে এখন আরো যুক্ত হলো দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ, এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নাই। সবকিছু মিলিয়ে আমরা যে অবস্থার মধ্য দিয়ে এসেছি গত কয়েক সপ্তাহে এবং এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি এবং সামনে যা কিছু হতে পারে তাতে করে অন্য যে কোনো দেশের বাস্তবতার বিবেচনা করলে পরে আমাদের অবস্থা সামনে আরো খারাপ হবে। তো এই খারাপ অবস্থার মধ্যে আমরা স্কুল কলেজ খুলে দিয়ে তাদেরকে স্কুলে নিয়ে আসবো, সেটা কোন যুক্তিতে আমি তো বুঝলাম না কিছু। জি অধ্যাপক সিদ্দিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, মানে যেটি নাজমুল সাহেব বললেন তার পাশাপাশি আরও একটি জিনিস আজকে যুক্ত হলো এবং নাজমুল সাহেব সেটিও বলেছেন যে ব্ল্যাক ফাঙ্গাস এরই মধ্যে আমাদের দেশে ধরা পড়েছে, একজন মারাও গেছেন। এই অবস্থায় এসে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা পরিকল্পনা করছি, এটি কতটুকু বাস্তবতা সম্পর্কিত বলে আপনি মনে করেন? দেখুন, আমি একজন শিক্ষক হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা এটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার সিদ্ধান্ত, কিন্তু একই সাথে এই গত 14 মাস ধরে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এবং আমাদের এই কোভিড সিচুয়েশনে যতগুলো খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে হলো আমাদের শিক্ষা। এবং এই শিক্ষার ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 19% এবং মাধ্যমিক ক্ষেত্রে প্রায় 25% শিক্ষার্থীর জীবন, শিক্ষা জীবন ঝুঁকির মুখে এবং এটা তারা কন্টিনিউ করতে পারবে কিনা এই নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। এরকম একটা বাস্তবতার মধ্যে সব মহল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য একটা দাবি উঠছে এবং এটি সীমিত পরিসরে বা আজকে আপনাদের একটু প্রতিবেদন দেখলাম যে একজন অভিভাবক এবং একজন প্রতিষ্ঠান প্রধান তারাও বলছেন যে কিভাবে খুলে দেওয়া যেতে পারে, একটা পরামর্শ তারা দিয়েছেন। কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নাজমুল আশরাফ ভাইয়ের মতো আমিও বলতে চাই যে এমন একটা সময় নিতে যাচ্ছি যে সময় আমাদের সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধির দিকে, আজকে 10% অতিক্রম হয়েছে, আমাদের গত কয়েকদিনে 7-8 মধ্যেই ছিল, কিন্তু আজকে মৃত্যু এবং সংক্রমণের শতাংশের হিসাব যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এটি আরো বৃদ্ধি পেতে পারে। কেননা ঈদের পরে যে আমাদের 14 দিনের যে হিসাব সেই হিসাব কিন্তু আমাদের এখনো অতিক্রম হয়নি। তো এই অবস্থায় এই শিক্ষা প্রতিষ্ঠান খুললে আমরা এটা মানে বা কিভাবে খুলতে পারবো সেটার ব্যাপারে আমাদের কিন্তু একেবারে বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে অনুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে এটি পূর্ণ মাত্রায় খোলার কোনো অবকাশ নেই আমি মনে করছি। যদি পূর্ণ মাত্রায় বলছে না সরকার, এখনো সরকার বলছে আস্তে আস্তে খুলবে, এখন শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যারা দেবেন তাদেরকে ব্যাপারে খুলবে, তারপরে বিশ্ববিদ্যালয়, তারপরে কলেজ, আস্তে আস্তে অন্যগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্ল্যাক ফাঙ্গাসের কথা ব্ল্যাক ফাঙ্গাসের কথা আপনি বলছিলেন, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ভয়ানক বাজে অবস্থা, মানে একটামাত্র কোম্পানি এই ওষুধটা উৎপাদন করে এবং প্রতিদিন নাকি চিকিৎসার জন্যে খরচ হয় প্রায় 76,000 টাকা। এটি আজকেই একজন চিকিৎসক বললেন, বারডেমের চিকিৎসক। আপনার বিশ্লেষণ জানতে চাই, এই অবস্থায় সামনে যদি মহামারী হয় কি অবস্থা হবে নাজমুল আশরাফ? নিশ্চয়ই সেটি তো আরেকটি আতঙ্কের ব্যাপার, কিন্তু যেটা চিকিৎসকরা বলছেন যে ব্ল্যাক ফাঙ্গাস কাদের হচ্ছে, যারা করোনা আক্রান্ত হচ্ছেন, করোনা আক্রান্ত না হওয়ার মানুষও আক্রান্ত হতে পারে, সেটি মূলত তাদের শরীরে আপনার কি বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, ইমিউনিটি কমে গেলে পরে এই ফাঙ্গাসটা তাদের উপর ভর করে। এবং ইমিউনিটি কমে যাওয়ার পেছনে একটি কারণ চিকিৎসকরা বলছেন, সেটি হচ্ছে অতিমাত্রায় স্টেরয়েড ব্যবহার করা। ফলে আমরা যদি অতিমাত্রায় স্টেরয়েড ব্যবহার না করি, যারা আক্রান্ত হয়েছেন তাদের ব্যাপারে এক্সট্রা কেয়ার নেই,
তাহলে আমরা হয়তো মুক্তি পেতে পারি। কিন্তু আমাদের যে নতুন নতুন সমস্যাগুলো ঢুকছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ইন্ডিয়ান ধরন যেটি দ্রুত ছড়ায়, দ্রুত কাবু করে ফেলে, দ্রুত ষড়যন্ত্র অচল করে ফেলে এবং মানুষ মেরে ফেলে, সেটি যখন ইন্ডিয়াতে ছড়ালো এবং ইন্ডিয়ার ভয়াবহ অবস্থা হলো, তখন আমরা সীমান্ত পাহারা দেওয়া, সীমান্ত বন্ধ করা, ইন্ডিয়ার সাথে যোগাযোগ বন্ধ করা, এগুলো কথা বললাম, ভাবলাম, সিদ্ধান্ত হলো। তারপরেও কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে যোগাযোগের ঘাটতি নাই, বৈধ অবৈধ নানাভাবে লোকজন আসা যাওয়া করছে। ফলে সীমান্তবর্তী যে জেলাগুলো আছে প্রায় 30টা জেলার মতো, সেই জেলাগুলোতে সীমান্তে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার উপরে নির্ভর করছে আমরা এই ইন্ডিয়ার ধাক্কা থেকে কতটা বাঁচবো। আজকেই আপনাদের সহ সব টেলিভিশনে খবর দেখছিলাম যে চাপাই নবাবগঞ্জের অবস্থা 50% উপরে চলে গেছে। গতকালকে 59% ছিল চাপাই নবাবগঞ্জের, 59% ছিল। এখন চাপাই নবাবগঞ্জের মতো এরকম একটি প্রত্যন্ত জেলা, সীমান্তবর্তী জেলা, সেখানে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে গিয়ে এত পরিমাণ ছড়িয়েছে, এটা ভাববার কোনো কারণ নাই। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে নিশ্চয়ই সেটি ভারত থেকে এসে সংক্রমিত হয়ে সেটা এতটা বেড়েছে। তবে আমরা জেলা প্রশাসকের কাছে শুনলাম যে সেখানে তারা লকডাউন দিয়েছে, সামগ্রিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, অনেক ধরনের ব্যবস্থা তারা নিয়েছে, ভালো কথা। কিন্তু এই চাপা নবাবগঞ্জ কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের সতর্কবার্তা যে সীমান্তবর্তী জেলাগুলোর পরিস্থিতি কি হতে পারে, এক। আর দুই হচ্ছে যে চাপা নবাবগঞ্জের মতো যদি আরো কিছু উত্তরবঙ্গের জেলার এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু গোটা উত্তরবঙ্গ এটার দ্বারা আক্রান্ত হবে। সেই জায়গাটা যেটুকু হয়েছে সেটা ঠেকানোর ব্যবস্থা আমাদের করা উচিত, মূলত সীমান্তে প্রহরা দেওয়া, যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আলাদা করা, চিকিৎসা করা, কোয়ারেন্টিনে রাখা এবং কঠিন কঠোর লকডাউনের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে কিন্তু ওগুলো ছড়ে ছড়ে আবার ঢাকায় আসবে, মধ্যাঞ্চলে আসবে, তারপর দক্ষিণাঞ্চলে যাবে। জি অবশ্যই, আমরা কালকেও জানতে চেয়েছিলাম, আমি সিদ্দিকুর রহমান খান আপনার কাছ থেকে জানি যে শুধুমাত্র চাপাই নবাবগঞ্জ মানে রাজশাহী বিভাগীয় কমিশনার তাকে জিজ্ঞেস করেছিলাম শুধু চাপাই নবাবগঞ্জের মধ্যেই সীমাবদ্ধ কেন, কারণ সেই সীমান্ত এলাকা যেটি নাজমুল্লাহ সাহেব বললেন যে 30টি জেলাকে যদি 1 সপ্তাহ বা 14 দিনের জন্য একটা লকডাউনের মতো পর্যায়ে রাখা যায় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়? আমার মনে হয় না, কারণ এই আমাদের এই 30 দিন একটা সীমাকে মানে এই জেলাগুলোকে লকডাউনের মধ্যে রেখে দিয়ে আমরা যে ক্ষয়ক্ষতি হবে এটিকে উন্মুক্ত রেখে সারা দেশে যদি এটা ছড়িয়ে পড়ে তার চেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু আমাদের অনেক বেশি হবে। এবং সেই ক্ষয়ক্ষতির তুলনায় আমরা যদি এই সীমান্তবর্তী বিশেষ করে যেদিক দিয়ে আমাদের স্থলবন্দরগুলো আছে এবং এই স্থলবন্দরগুলোদের মধ্যে চাপাই নবাবগঞ্জের সাথে আমরা জানি যে সোনা মসজিদ স্থলবন্দর সেখানে আছে, তো অন্যান্য যেখান দিয়ে স্থলবন্দর আছে এবং স্থলবন্দর গুলো ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু অবৈধভাবে মানুষ পারাপার হয়, চলাচল করে। তো সবকিছু যদি আমরা এইটা বৃহত্তর স্বার্থে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোকে যদি আমরা একটু কঠোর নজরদারি এবং লকডাউন বলেন, সীমিত চলাচল বলেন, যেভাবেই হোক, আজকে চাপাই নবাবগঞ্জ তো বাধ্য হচ্ছে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, যে পরিস্থিতি তৈরি হয়েছে যে 55-60% তাদের সংক্রমণ, এবং আমরা শুনেছি যে যাদের মানে আমাদের এই ব্ল্যাক ফাঙ্গাস আমাদের যাদের হয়েছে এর মধ্যে একজন চাপাই নবাবগঞ্জের, আর চাপাই নবাবগঞ্জের এখন বা ওই রকম অঞ্চলে যে এখানে আম, প্রচুর আম ব্যবসায়ী আছে, আমগুলো দেশের বিভিন্ন জায়গায় যাবে, ওইখান থেকে পরিবহন হবে, এবং সেই একটা বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু এই সারা দেশে চাপাই নবাবগঞ্জ থেকে ভারতীয় ভেরিয়েন্ট বা অন্যান্য গুলো কিন্তু সংক্রমণের একটা বড় রকমের ঝুঁকি এবং আশঙ্কা কিন্তু আমাদের একটা আছে। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা যেখানে যাচ্ছি, এবং ব্ল্যাক ফাঙ্গাসের যে চিকিৎসা ব্যয়ের কথা আপনি শুধু বললেন তা না, এটা কিন্তু মরণঘাতীও, মৃত্যুর হার প্রায় 50%, আজকে আমি দেখলাম যে এর মৃত্যুর যে আশঙ্কা সেটা প্রায় 50%, কেননা আমার মনে হয় যে এই ব্যয়বহুল চিকিৎসা অনেকের পক্ষে এটা করা সম্ভব হয় না, ফলে মৃত্যুটা অনিবার্য হয়ে যায়। তো এইরকম একটা বাস্তবতার মধ্যে আমরা আমাদের ভারতীয়, আবার ভারতে এখন আবার শুনছি যে ব্ল্যাক ফাঙ্গাসের সাথে ইয়েলো ফাঙ্গাস বলেও আরেকটা তৈরি হয়েছে, তো সবকিছু মিলিয়ে আমরা আমাদের সীমান্তবর্তী জেলাগুলোকে যদি লকডাউনের মধ্যে নিয়ে এসে আমরা যদি এই সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাও আমাদের জন্য বড় রকমের পাওনা হবে। এবং যে কয়দিন আমাদের লকডাউন হবে এই লকডাউনের যে ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে আমাদের সামগ্রিকভাবে সারা দেশে এই সংক্রমণ মানে সম্প্রসারিত হওয়ার তুলনায় সেটা অনেক 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 কম হবে। ফলে আমরা মনে করি এখন সারা দেশে সমপর্যায়ে লকডাউন না দিয়ে এই যেমন চাপাই নবাবগঞ্জে এখন দেওয়া হয়েছে, আপনারা গণমাধ্যমের যারা আছেন তারাও বিভিন্ন সময় সরকারকে এই পরামর্শ দিয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরাও দিয়েছে যে ক্লাস্টার করে দেশে যেখানে প্রয়োজন সেখানে এখন এই লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করা হোক, এবং এটি যদি করা হয় তাহলে আমি মনে করি যে ভারতের এই যে ভ্যারিয়েন্টের আশঙ্কার সাথে সাথে এখন আমাদের যে
ব্ল্যাক ফাঙ্গাস, যদিও আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এটা ছোঁয়াচ্ছে না, কিন্তু যারা কোভিড আক্রান্ত হয় এবং এই কোভিড এর সাথে যাদের উচ্চ ডায়াবেটিস সহ অন্যান্য যে সমস্ত রোগগুলো আছে তাদের কিন্তু এটাতে সংক্রমণে সংক্রমিত হওয়ার আশঙ্কাটা অনেক বেশি। ফলে আমরা এই রকম একটা সম্ভাব্য দুর্যোগ মানে মোকাবেলার জন্য যদি আমাদের এই সীমান্তবর্তী জেলাগুলোকে যদি এখন লকডাউন করতে হয় বা আংশিক পর্যায়েও যদি লকডাউন করতে হয় সরকারকে এই বিষয়টি বিবেচনা করা খুব দরকার আমাদের জাতীয় স্বার্থে। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং নাজমুল্লাহ সাহেব দুজনে থাকবেন। আরও একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। দর্শক, নিটোল টাটানের বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণ, আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটানের বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে সাথে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং নাজমুল আশরাফ, দুজনকে আবারও স্বাগত। নাজমুল আশরাফ, আমরা একটা ভালো খবর অন্তত আজকে পেয়েছি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগামী তিন মাসের মধ্যে 1.5 কোটির মতো টিকা চায়না থেকে আসবে, সেটি সিনোভ্যাকের, যে টিকাটি এখনও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি। তারপর একটা উদ্যোগ, এটি ভালো খবর অবশ্যই। আপনার বিশ্লেষণ শুনি নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, আপনার কথা শুনি না, আপনি সম্ভবত মিউট করেছেন। হ্যাঁ, একদম এখন শুনতে পাচ্ছি, বলুন। বলছিলাম কি যে আমরা তো কিছুদিন আগে একটা টিকার সংকটে পড়ার আশঙ্কায় ছিলাম, যেহেতু ভারত আমাদের উপহার পাঠিয়েছে, এখন আমরা 1.5 কোটি কিনতে যাচ্ছি। ফলে এটা আমাদের জন্য অনেক একটা স্বস্তির ব্যাপার। এই 1.5 কোটি 50 লাখ কোটি পরপর 3 মাস আসলে পরে নিশ্চয়ই আরো অনেক মানুষকে টিকা দেওয়া যাবে। এখানে একটা টেকনিক্যাল প্রশ্ন উঠেছে, অ্যাস্ট্রাজেনেকা টিকা যাদেরকে প্রথম ডোজ দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া যাচ্ছে না বা যাদেরকে দেওয়া যাবে না যেটুকু স্টক আছে তাদের বেলায় কি হবে? চিকিৎসকরা বলছেন যে তাদেরকে চাইলেও এই চায়নার এই টিকা দেওয়া যাবে না, কিন্তু আপনার এই যে মডার্না বা ফাইজার বায়োএনটেক তাদের টিকা দেওয়া যাবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা টিকার কিন্তু বিভিন্ন ধরনের উপাদান এবং বৈশিষ্ট্য বা কি বলে এটার জাতপাত্রের ব্যাপার আছে। সেদিক থেকে চিন্তা করতে গেলে যে চায়নার এই টিকা দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনিকা যারা প্রথম ডোজ দিয়েছেন তাদেরকে দেওয়া যাবে না, তার মানে হচ্ছে ওই মানুষগুলোর জন্য আমাদেরকে যে কোনো উপায়ে অ্যাস্ট্রাজেনিকা টিকা আনতে হবে, সেটা ভারত থেকে না হোক অন্য কোনো দেশ থেকে হলে আনতে হবে, ব্রিটেন থেকে হোক বা আমেরিকাতে অনেক পড়ে আছে, যদিও তাদের FDA সেটার অনুমোদন দেয়নি বলে সেই টিকাটি তারা কাউকে দিচ্ছে না, কিন্তু ওই মানুষগুলোর জন্য অ্যাস্ট্রাজেনিকা আনতে হবে। এখন চায়নার এই টিকা, চায়নার আমার জানা মতে চায়নার কিন্তু 2টি টিকা WHO অনুমোদন করেছে, আপনার সিনোফার্ম এবং সিনোভ্যাক। তো যেটি আমরা আনছি সেটি অনুমোদিত সিনোভ্যাকটা আমার কথা, সরি, সিনোভ্যাকটা অনুমোদন দেওয়া হয়নি, শুধু সিনোফার্ম আর অনুমোদন দেওয়া হয়েছে। আমার জানা মতে, একটু চেক করবেন, আমার জানা মতে 2টো অনুমোদন পেয়েছে, সিনোফার্ম এবং সিনোভ্যাক। যাই হোক, যদি সেটা অনুমোদন না হয়ে থাকে একটি চিন্তার বিষয়, কিন্তু তাদের মান তো খারাপ না, চায়না এত বড় দেশ, এত মানুষকে তারা দিচ্ছে, নিশ্চয়ই সেটা উপর আমরা ভরসা করতে পারি। রাশিয়া থেকে অনেক চেষ্টা করা হচ্ছে, রাশিয়াটাও অনুমোদন দেয়নি WHO, আর WHO অনুমোদনের ক্ষেত্রে তো অনেক রকমের রাজনীতি ইত্যাদি ইত্যাদি আছে। তারপর আমি বলবো যে রাশিয়া এবং চায়নার মতো এত উন্নত দেশ, তাদের তৈরি টিকা এবং তারা তাদের দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিচ্ছে, নিশ্চয় আমরা সেটার উপর ভরসা করতে পারি। ফলে টিকা নিয়ে যে উদ্বেগ সংকট সেটি কাটবে। এখানে আমার শেষ কথা হচ্ছে যে আমরা কিছুদিন আগ পর্যন্ত শুধুমাত্র ভারতের উপরে ভরসা করে থেকে একটা বিপদে পড়তে যাচ্ছিলাম, সরকার তড়িঘড়ি করে ব্যবস্থা করতে সেই বিপদটা হয়তো আমরা পড়বো না, কিন্তু এখন যদি আমরা শুধুমাত্র চীনের উপরে ভরসা করে বসে থাকি, এই চায়নার ভরসার কারণে যদি আবার ভারতের মতো সংকট তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের অন্যান্য যেসব বিকল্প আছে, অন্য কোনো দেশ, অন্য কোনো কোম্পানি সেখান থেকে আনার প্রক্রিয়াটা আমাদের জারি রাখা দরকার, যাতে করে আমাদের গ্যাপ না হয় এবং আমরা ঘাটতির সংকটে না পড়ি। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে শুনি। আমিও এটি বলতে চাই যে আসলে এটি আমাদের জন্য একটা সুসংবাদই বটে, কারণ টিকা নিয়ে আমাদের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই অনিশ্চয়তা কিছুটা হলেও আমাদের আজকের এটা সুসংবাদ হিসেবে আমরা পেয়েছি। এবং আপনি যেটা বলেছেন সেটা হলো যে WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের হো যেটা এটাকে এখনো যদিও স্বীকৃতি দেয়নি, এবং পররাষ্ট্রমন্ত্রী এটা স্পষ্টতই বলেছেন যে তারা স্বীকৃতি দিক বা না দিক তারা এই টিকা আনবে, এবং এই টিকার প্রয়োগ আজকে থেকে শুরু হয়েছে, অলরেডি সিনোভ্যাক্সের আজকে থেকে এটা প্রয়োগ হয়েছে, এবং মেডিকেলের ছাত্রদের এবং ফ্রন্টলাইনারদের দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে কার্যক্রম। তো আমরা যেটা মনে করছি সেটা হলো যে এটি আসবে এবং এটি প্রথম দ্বিতীয় ডোজ
চিন্তা করে একটা পরিকল্পনা করে যাদেরকে এটা প্রথম ডোজ দেওয়া হবে এবং তারা যেন এটা দ্বিতীয় ডোজ হিসাবেও পায়, এই এইভাবে সরকারের একটা ক্যালকুলেশনের মধ্য দিয়ে যেতে হবে। আর একটা জিনিস হলো যেটি অ্যাস্ট্রাজেনেকার যেটা আমরা এখন সংকটে দ্বিতীয় ডোজের যেটা 14 লাখ টিকার যেটা সংকট হয়েছে সেটার জন্য সরকার বিকল্প হিসাবে এখন আমেরিকা বা ইউকের কাছেও দ্বারস্থ হয়েছে। আমরা আশা করব যে সরকারের সকল কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এটি হবে এবং এই যে যে 14 লাখ লোক এখন তারা টিকার দ্বিতীয় ডোজের ঘাটতির আশঙ্কার মধ্যে আছে তাদের এটাও পূরণ করা হবে। আর একটা সরকার কিন্তু আজকে পররাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে স্পুটনিক ভি যেটা আমাদের রাশিয়া থেকে আনার কথা সেইটাও তাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা মনে করি যে চায়নার সিনোভ্যাক্স থেকে শুরু করে আমাদের স্পুটনিকের ব্যাপারেও যে কার্যক্রম আছে সেটাও অব্যাহত রাখতে হবে এবং অ্যাস্ট্রাজেনেকার যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটটাও নিরসনের জন্য আমাদের বিকল্প যেমন ইউকের কাছে গেছে, আমেরিকাও একটা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে জুন মাসের দিকে সেটা আছে সেটারও অব্যাহত রাখতে হবে এবং এই অব্যাহত রাখার মধ্য দিয়ে আমাদের এই টিকার ব্যাপারে যে একটা আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হয়েছে সেই আশঙ্কাটা কেটে যাবে সেটা আমরা বিশ্বাস করি। আর দ্বিতীয় ডোজ যাদের মানে মানে এখন যারা প্রথম ডোজ দিচ্ছে বিশেষ করে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে প্রায়োরিটি তালিকায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সচল করার লক্ষ্যে এই চায়না থেকে যেটি প্রাপ্ত হবে সেটাও অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হলে জি অবশ্যই। নাজমুল্লাহ সাহেব, আমি আপনার কাছে ছোট্ট করে একটু জানি, সেটা হচ্ছে আমি আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম যে আসলেই তাই সিনোফার্মাটা অনুমোদন দেওয়া হয়েছে, সিনোভ্যাকটা অনুমোদিত নয়, যদি নাও হয় তাহলে আমরা নিচ্ছি কারণ অনেক দেশ অনেক দেশেই এগুলো এটা অনুমোদন ব্যবহার করছে, পাশাপাশি স্পুটনিক ভি অনেকেই ব্যবহার করছে, এটির মানে পজিটিভিটি খুব রেজাল্ট খুব ভালো, সেটি বা কেন আনতে আমাদের সমস্যা হচ্ছে? নাজমুল সাহেব ছোট্ট করে শুনি আপনার কাছ থেকে। রাশিয়া কিন্তু আমাদেরকে সরাসরি টিকা দেওয়ার কথা বলে না, রাশিয়া বলেছিল তারা আমাদেরকে ফর্মুলা দেবে আমরা সেটাকে গোপন রেখে বানাবো, এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, সেটিতে আমরা দীর্ঘস্থায়ী চিন্তা করতে পারি কিন্তু তাৎক্ষণিক ভাবে আমাদের দরকার হচ্ছে তৈরি জিনিস। রাশিয়ার টিকা রাশিয়াতে দেওয়া হয়েছে, পুতিন নিজে দিয়েছেন, তার মেয়েকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন দেশে কিন্তু রাশিয়ার টিকা পাঠানো হয়েছে, ফলে WHO-র অনুমোদন একটা ফর্মালিটি, WHO-র অনুমোদন আমাদের এক ধরনের মনস্তাত্ত্বিক সন্তুষ্টি দেয়। কিন্তু যেটা বলছিলাম যে চায়না রাশিয়ার মতো উন্নত দেশ তারা যেটি বানিয়েছে এবং নিজেরা ব্যবহার করছে সেটার উপর ভরসা না করার কোনো কারণ নাই। এখন চায়নার কিন্তু কোনোটিকে এর আগে দেয় নাই, ধন্যবাদ আপনাকে এটা চেক করার জন্য, যে সিনোফার্মা দিয়েছে সিনোভ্যাক্স দেয় নাই, এই দুটি কিন্তু তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ফলে মানের দিক থেকে ব্যস্ত হওয়ার কথা না, হয়তো প্রক্রিয়ার কারণে সেটা পিছনে পড়ে যাওয়া হয়তো সেটা অনুমোদন পাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে এবং সিদ্দিকুর রহমান খান আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে, ডিবিসি সঙ্গে থাকুন।